আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, প্রথমেই সংবাদ শিরোনাম, 24 সেপ্টেম্বর পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের। ঘৃণা বাসন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দেবব্রত শইকিয়ার। লোকসভায় পাশ হলো মহিলা সংরক্ষণ বিল, পক্ষে 454 ভোট, বিপক্ষে 2। আন্দোলনে অনড় শিলচর এনআইটির পড়ুয়ারা, অসুস্থ আরো 4। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পাকিস্তানের জেহাদিদের সঙ্গে যোগাযোগ, নগাঁওয়ে আটক ইকবাল। 12 বছর ধরে কাটিগুড়ার বিইও পদে মনোজ, শিক্ষা বিভাগে সিন্ডিকেট। ছাত্র প্রতি 150 টাকা দিলেই পাওয়া যায় ইউনিফর্ম সাপ্লাইয়ের বরাত। পেনশন মঞ্জুরের নামে সংগ্রহ 30 থেকে 35 হাজার টাকা। এবং সর্বশেষ খবরটি হলো, ভারত সেবাশ্রম সংঘের দুয়ারবন্ধ হিন্দু মিলন মন্দিরে বোলেরো ম্যাক্স পিকআপ গাড়ি দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন আর ভিডিওটি শেয়ার করুন। এবারে বিস্তারিত খবর। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিজ্ঞান দফতর। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের বেশ কয়েকটি জেলা এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য অংশে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রসঙ্গত, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। গুয়াহাটিতে গতকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। গুয়াহাটির বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির জমা ধরে যানজটের পাশাপাশি বিপাকে পড়েছে নাগরিক কুল। আবহাওয়া বিজ্ঞান দফতরের জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম দিকে সংযুক্ত ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি আগামী দুদিনের মধ্যে উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বিস্তৃত ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে আসামে, তাই আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিজ্ঞান দফতর। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘৃণা বাসনের বিরুদ্ধে নাজিরা থানায় বুধবার FIR দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। FIR-এ দেবব্রত শইকিয়া বলেন, 19 সেপ্টেম্বর মধ্যপ্রদেশের বিদিশা জেলায় জন আশীর্বাদ র্যালিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘৃণা বাসনের ফলে তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। দেবব্রত বলেন, আইনের শাসনে চলা একটি দেশে নির্বাচনী প্রচারকে একেবারে জঘন্য পর্যায়ে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের শীর্ষ নেতা কমলনাথের সমালোচনা করতে গিয়ে তার হিন্দু পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন হিমন্ত। সরাসরি বলেছেন, 10 জনপদকে আগুনে জ্বালিয়ে দেওয়া উচিত। উল্লেখ্য, 10 জনপদ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সাংসদ সোনিয়া গান্ধীর বাসভবন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিধবা স্ত্রীর বাসভবন পুড়িয়ে দেওয়ার ডাক দিয়ে অগ্নিকাণ্ড ও হিংসায় উস্কানি দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। দেবব্রতর প্রশ্ন, 77 বছর বয়সী এক মহিলার বাসভবন পুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে কি বোঝাতে চাইছেন হিমন্ত? হিংসা ও দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে আসামের মুখ্যমন্ত্রীকে ভারতীয় দণ্ডবিধির 153 এবং 115 অথবা 434 নম্বর দ্বারা আটক করার দাবি জানান তিনি। অপরদিকে শিলচর NIT-তে অচলাবস্থা অব্যাহত। বুধবারও আমরণ অনশনে অনড় রয়েছে পড়ুয়ারা, এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছে আরও 4 পড়ুয়া। তাদেরও ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেলে। এখন পর্যন্ত আমরণ অনশনে অসুস্থ হয়েছে 7 পড়ুয়া। মঙ্গলবার থেকেই বিভিন্ন দাবি আদায় NIT ক্যাম্পাসে অনশন করছে পড়ুয়ারা, এর মধ্যে অন্যতম ডিন বিনয়কৃষ্ণ রায়ের অপসারণ। ইতিমধ্যে NIT কর্তৃপক্ষ ডিন বিনয়কৃষ্ণ রায়কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, তবে পড়ুয়ারা চাইছে লিখিতভাবে ডিন বিনয়কৃষ্ণের অপসারণ ঘোষণা করুক কর্তৃপক্ষ। নিয়মের বেড়া জালে সেই সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ, তাই বুধবারও অচলাবস্থা কাটেনি NIT-তে। এদিনও যথারীতি ক্লাস নিতে চেয়েছেন অধ্যাপকরা। দুদিন ধরে তারা ক্লাসে হাজির হলেও পড়ুয়ারা ছিল আন্দোলনস্থলে, ফলে আর ক্লাস হয়নি। 15 সেপ্টেম্বর থেকে আজ অবধি NIT-তে কোনো ক্লাস হয়নি। এমতাবস্থায় পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছে, তাদের দাবি মেনে নেওয়া না হলে আমরণ অনশন আন্দোলন থেকে সরে আসবে না তারা। উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর কচবুকেরের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় NIT। এখন পর্যন্ত সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে। এর সমাধান সূত্র বের করতে কর্তৃপক্ষ একাধিকবার স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে বৈঠক করলেও ফলপ্রসূ হয়নি।
উপরন্তু এনআইটি পড়ুয়াদের ইউনিয়ন জিমখানা বডি থেকে ইস্তফা দিয়েছেন পদাধিকারীরা। অপরদিকে পাকিস্তানের জেহাদিদের সঙ্গে যোগাযোগ ও দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে আসামের নগাঁও থেকে বুধবার গ্রেফতার করা হয়েছে ইকবাল হোসেন নামের এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি নগাঁও জাজরির গেন্দুয়া পাথরে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানি জেহাদি যুবকদের সঙ্গে যোগাযোগ এবং বেশ কয়েকটি দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইকবালের উপর নজরদারি চালানো হচ্ছিল। এরপর এদিন সিআইডি ওড়িশা এবং জাজরি পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি ও পুলিশের যৌথ দল। চলতি মাসে বিধানসভা অধিবেশনের প্রথম দিনে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের লিখিত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, দেশ বিরোধী বা চরমপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী গত 2 বছর এবং শেষ 5 মাসে রাজ্য জুড়ে 390 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে কুকরাঝাড় থেকে 52, উদালগুড়ি থেকে 43, ডিমাহাসাও থেকে 40, বরপেটা থেকে 38, তিনসুকিয়া থেকে 30 এবং বাক্সা জেলা থেকে 29 জনকে গ্রেফতার করেছে। অপরদিকে শিক্ষা বিভাগে সিন্ডিকেট, শিক্ষামন্ত্রী রনজ পেগুর নেতৃত্বে রাজ্যের শিক্ষা বিভাগে মূলত হচ্ছেটা কি? কাছাড় জেলার কাটিগুড়ার খণ্ড শিক্ষা আধিকারিক কার্যালয়ের সাতকাহন শুনলে যে কেউ এই প্রশ্ন করবেন, 1-2 বছর নয়, 12 বছর থেকে ওই শিক্ষাখণ্ডের সর্বোচ্চ পদ আঁকড়ে ধরেছেন এক আধিকারিক। এখানেই শেষ নয়, এই আধিকারিকের নেতৃত্বে কার্যালয়ে রীতিমতো গজিয়ে উঠেছে সিন্ডিকেট রাজ বলে অভিযোগ। ছাত্র প্রতি 150 টাকা করে সিন্ডিকেট চক্রকে দিলে সহজেই মিলে ইউনিফর্ম সাপ্লাইয়ের বরাদ, ফলস্বরূপ নিম্নমানের ইউনিফর্ম যোগান দেওয়া ছাড়পত্র পান সাপ্লাইয়ার, এমনকি অগ্রিম 2 পাইস দেওয়া না হলে মেলে না অবসরপ্রাপ্তদের পেনশনও। এক কথায় বাঁকা পথে টাকা দিলেই কাটিগুড়া খণ্ড শিক্ষা আধিকারিক কার্যালয়ের হাতের মুঠোয় আসে সব ধরনের সুবিধা। বিইও মনোজ করির নেতৃত্বে কাটিগুড়ায় এই সিন্ডিকেট গজিয়ে উঠেছে এমন অভিযোগ কাছাড়ের শিক্ষা বিভাগে খান পাতলেই শোনা যায়। শুধু অভিযোগই নয়, মনোজ কৈরির এই কীর্তিকলাপ সম্পর্কে এবার নালিশ গিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও। প্রায় 12 বছর থেকে কাটিগুড়া খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক হিসাবে কর্মরত মনোজ কৈরি সূত্র মতে বার কয়েক রাজ্য সরকার বদলির নির্দেশ দিলেও রহস্যজনক কারণে কাটিগুড়াতেই বহাল থাকেন মনোজ। অভিযোগ, দীর্ঘ বছর থেকে কাটিগুড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের শীর্ষ আধিকারিক হিসেবে কর্মরত থাকার সুযোগে মনোজ গড়ে তুলেছেন বৃহৎ সিন্ডিকেট। স্কুল থেকে শুরু করে শিক্ষক সর্বত্রই বাঁকা পথে টাকা সংগ্রহে ব্যস্ত এই আধিকারিক বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন। বিইওর এই কমিশন রাজের কথা এখন কাটিগুড়ার সচেতন মহলের মুখে মুখে বলে জানিয়েছে ইউনিয়ন। ঘনিষ্ঠদের নিয়ে কমিশন সংগ্রহের জন্য রীতিমতো সিন্ডিকেট চক্র তৈরি করেছেন মনোজ। অভিযোগনামায় মনোজ কৈরির দুর্নীতির কাহিনী বিস্তারিতভাবে তথ্য সহ তুলে ধরেছে ইউনিয়ন। কাটিগুড়া প্রাথমিক শিক্ষাখণ্ডের স্কুলগুলোতে বৈদ্যুতিকীকরণের নামে মঞ্জুর হওয়া 55,000 টাকা থেকে সিন্ডিকেট চক্র কীভাবে ভাগ বসিয়েছে, এছাড়া পেনশন মঞ্জুরির নামে 30 থেকে 35,000 টাকা সংগ্রহ করে সিন্ডিকেট চক্র, এমনকি প্রাথমিক স্কুলগুলোর এআর ফান্ড থেকেও ভাগ দিতে হয় বিইওর নেতৃত্বে গড়া সিন্ডিকেটকে, এমন অভিযোগ মজুরি শ্রমিক ইউনিয়নের। তাছাড়া ছাত্রছাত্রীদের ইউনিফর্ম বিতরণের নামেও মোটা অঙ্কের অর্থ হাফিস করে চলেছে সিন্ডিকেট চক্র বলে অভিযোগ। ছাত্র প্রতি 150 টাকা করে সিন্ডিকেট চক্রের হাতে ধরিয়ে দিলেই পাওয়া যায় কাটিগুড়ার ইউনিফর্ম সাপ্লাইয়ের বরাত বলে অভিযোগনামায় উল্লেখ করেছে ইউনিয়ন। ইউনিয়নের পক্ষে সম্পাদক দীপক দাস অভিযোগ করে বলেন, এই কমিশন রাজের ফলস্বরূপ কাটিগুড়ার প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের নিম্নমানের ইউনিফর্মের যোগান দিয়েছে বরাদপ্রাপ্ত সংস্থা। গত কয়েক বছর থেকে প্রধান শিক্ষকদের এক প্রকার বাধ্য করা হয়, বিইও কার্যালয় থেকে গ্রিন সিগন্যাল দেওয়া সংস্থার কাছ থেকে ছাত্রছাত্রীদের ইউনিফর্ম সংগ্রহ করতে। নীরবে এভাবে কোটি কোটি টাকার কমিশন সংগ্রহ চলছে কাটিগুড়ার প্রাথমিক শিক্ষাখণ্ডে বলে মজুরি শ্রমিক ইউনিয়ন জানিয়েছে। রাজ্যের শিক্ষা বিভাগে আমূল পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আপ্রাণ চেষ্টা চালালেও কাটিগুড়া শিক্ষাখণ্ডের শীর্ষ আধিকারিকের মতো আমলাদের জন্য উন্নতি তো দূর, উল্টে গোটা বিভাগীয় প্রশ্নচিহ্নের মুখে। মনোজ কৈরিকে অতি শীঘ্রই বদলির আর্জি জানিয়েছে মজুরি শ্রমিক ইউনিয়ন। অন্যদিকে সংবাদ মাধ্যমের তরফে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি মনোজ কৈরি, তাই এ নিয়ে তার প্রতিক্রিয়া জানা যায়নি। পরবর্তী খবরটি হলো, বুধবার আসাম সরকারের পরিবহন আবগারী ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত দুয়ারবন শাখার হিন্দু মিলন মন্দির কমিটির হাতে 8,33,000 টাকার ব্যয়ে একটি বলেরো ম্যাক্স পিকআপ গাড়ি তুলে দেন। এদিন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রমুখ তত্ত্বায় জ্ঞানন্দজী মহারাজের হাতে গাড়ির নথিপত্র সহ চাবি তুলে দেন।
এদিনের আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে দুয়ারবঞ্চাকার হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের সমাজের প্রতি নিরন্তর চালিয়ে যাওয়া বিভিন্ন কার্যকলাপের কথা তুলে ধরেন এবং হিন্দু সমাজের প্রত্যেক ব্যক্তিকে একত্রিত করে একই ছত্রচায়ে রাখতে সারা বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের প্রত্যেক সন্ন্যাসীরা। তিনি বলেন, দুয়ারবন্দের হিন্দু মিলন মন্দিরে বিগত দিনে বিদায় কুন্দন তহবিল থেকে 2019-20 অর্থ বছরে 4 লক্ষ টাকা দেওয়া হয়েছিল মন্দিরে কমিউনিটি হলের নির্মাণের জন্য এবং ইতিমধ্যে আরও 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে আনটাইড ফান্ড থেকে মিলন মন্দিরের ছাত্রাবাস নির্মাণের জন্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে কীভাবে আরও বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় এ নিয়ে তিনি প্রয়াস চালিয়ে যাবেন। তিনি বলেন, এই গাড়ির সাহায্যে ভারত সেবাশ্রম সংঘের কর্মকর্তারা তাদের নিয়মিত সেবামূলক কাজ আরও সুন্দরভাবে চালাতে পারবেন। প্রসঙ্গত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রমুখ তত্ত্বা জ্ঞানন্দজী মহারাজ। তিনি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানান বৃহত্তর সাহায্যার্থের জন্য। তিনি উপস্থিত সবাইকে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজির আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এই কামনা করেন এবং সকল হিন্দু সনাতনীদের একত্রিত হয়ে ভারতবর্ষকে জগতের শ্রেষ্ঠ আসনে পৌঁছানোর জন্য সংকল্পবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।